রবিবার 66 নম্বর ওয়ার্ডে মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খানের ভাই হাজি পারভেজ আহমেদ খানের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হলো এক রক্তদান শিবির, আর সেখানেই পৌঁছে গেছিল 24 আওয়ার্স টিভির ক্যামেরা। রবিবার 66 নম্বর ওয়ার্ডে মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খানের ভাই হাজি পারভেজ আহমেদ খানের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হলো এক রক্তদান শিবির, যেখানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী জনাব জাভেদ আহমেদ খান সহ ফয়েজ আহমেদ খান, ইমরান খান ও বহু বিশিষ্টজনেরা, যারা এই অনুষ্ঠানে হাজি পারভেজ আহমেদ খানের কর্মজীবন সম্পর্কেও বক্তব্য রাখেন। এছাড়াও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন বহু মানুষ। দর্শক বন্ধুদের কিছু বলেন। রক্তদান শিবির হচ্ছে, আমরা আমাদের ওয়ার্ডের এই প্রোগ্রামটা আয়োজন করেছি, আমার স্বর্গীয় আমার কাকার নামে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে রক্তর খুবই প্রয়োজন, মানুষের অনেক কষ্ট হয়, রক্ত পাওয়া যায় না, এখন ডেঙ্গি নিয়েও অনেক সমস্যা হচ্ছে, প্লেটলেটের দরকার পড়ে, রক্তের দরকার পড়ে, আর সারা ভারতবর্ষে রক্তের একটা ঘাটতির একটা সময় আসে, এই শীতকালের সময় মানুষ রক্ত দিতে প্রস্তুতি থাকেন, সেই জন্যে সময়টা ভালো, ওয়েদারটাও ভালো, মানুষ এটাকে একটা উৎসব হিসাবে ব্যবহার করছেন। আজকে রক্ত দেওয়ার জন্য এখানে প্রায় 300 মানুষ উপস্থিত হয়েছেন, যার মধ্যে এখন অবধি প্রায় 150 মানুষ রক্ত দিয়ে দিয়েছেন, আরও 150 মানুষের রক্ত দেওয়ার এখনও প্রক্রিয়া চলছে। রক্তদান শিবিরটা সবসময় সমাজের জন্য একটা মহান প্রয়াস যেটা আপনারা নিয়েছেন, তো এই ইনিশিয়েটিভটা ভবিষ্যতে কতখানি মানে এগোবে আর তার দ্বারা মানুষ কতখানি উপকৃত হবে বলে আপনি মনে করছেন? দেখুন, মানুষ তো নিশ্চয়ই উপকৃত হচ্ছে, সেই জন্য আজকে সারা বাংলায় কিন্তু অন্য প্রোগ্রামের মধ্যে দিয়ে কিন্তু আপনি যদি ভাগ করে বের করবেন, রক্তদান শিবির কিন্তু সব দিয়ে বেশি সারা ভারতবর্ষে যদি হয় তাহলে সেটা পশ্চিমবাংলায় হয়, আর পশ্চিমবাংলায় কিন্তু রক্তর যাকে বলে যে ব্লাড ডোনেশনের সব দিয়ে বেশি যাকে বলে পার্টিসিপেট করেন, সেই জন্য শুধু বাংলা দিয়ে প্রায় 2 লাখের উপরে ইউনিটটা মানুষ এখানে রক্ত দেয়। এখানে মানুষ যারা আমরা বাঙালি, যারা আমার নিজেকে বলি বাঙালিরা, কিন্তু রক্তদান শিবিরকে একটা উৎসব হিসাবে নেন, একটা পরব হিসাবে এটাকে মেনে চলেন। আর এটা শুধু আমার ওয়ার্ড না, প্রত্যেক ব্লকে ব্লকে, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, সারা বাংলা জুড়ে কিন্তু মানুষ, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস আছে, আমাদের নেত্রীর এই উদ্দেশ্য আছে যে যেইভাবে আজকে ধর্মের নামে রাজনীতি হচ্ছে, মানুষের তুষ্টিকরণ হচ্ছে, মানুষকে মারা যাচ্ছে, পশ্চিমবাংলায় একটা এমনি একটা স্টেট যেখানে কিন্তু মানুষ রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। যে মানুষটার নামে আজকে রক্তদান শিবির হচ্ছে, আমাদের বড় দাদা ছিল, আমাদের জাভেদদা ছোট ভাই, অনেকে সাধারণ মানুষ 66 নম্বর ওয়ার্ডের বিশেষ করে ওনার সম্বন্ধে খুব একটা জানতো না, কিন্তু আমরা যারা প্রতিদিন রাজনীতির সঙ্গে যুক্ত আমরা জানতাম, উনি গোপনে যে সমাজসেবার কাজ করতো সেটা কোনো দিন প্রকাশ পায়নি, 1 নম্বর। 2 নম্বর, নির্বাচনের সময় আমরা দেখেছি যত কাজই থাক, পারভেজদা আমাদের সমস্ত স্ট্রিট কর্নার প্রোগ্রামে হাজির থাকত এবং প্রতিনিয়ত রাজনীতির খবর নিত, যে আমাদের ওয়ার্ড, কসবা বিধানসভা, সারা পশ্চিমবাংলায় আমাদের প্রার্থীদের কী কী পজিশান। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার, আমরা বহুবার ওনাকে বলেছি যে আজকের কাউন্টিং আছে, আপনাকে যেতে হবে, কিন্তু উনি কোনো দিন কাউন্টিংয়ে যায়নি, উনি শুধু বলতো যে বলা আমাকে ভেতর থেকে খবরটা দেবে। আজকের এই ধরনের মানুষ, এই পরিবারের, এই প্রতিপত্তির মানুষ যেভাবে আমাদের সঙ্গে মেলামেশা করতো, মানে এটা আমরা কল্পনা করতে পারছি না যে আজকে উনি আমাদের নেই। এবং আমরা উপরওয়ালার কাছে, ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মা শান্তি হোক এবং ওনার ছেলে মেয়ে, ওনার স্ত্রী, এরা সকলে সুখে থাকুক, শান্তিতে থাকুক। এবং আজকের ওনার স্মৃতিতে যে ব্লাড ক্যাম্প হচ্ছে, আমরা আশা করছি আমাদের যে এক্সপেকটেশন ছিল 200, সেটা ছাড়িয়ে যাবে শুধুমাত্র পারভেজ আহমেদ খানের স্মৃতিকে রক্ষা করার জন্যে। ধন্যবাদ। দেখুন, সবথেকে বড়ো, আমরা তো রাজনীতি করি, রাজনীতি করার সঙ্গে একটা আমাদের ব্যাকবোন চাই, যে ব্যাকবোন আমাদেরকে সবসময় কনস্ট্রাকটিভ আমাদেরকে অ্যাডভাইস দিতেন, সে কনস্ট্রাকটিভ অ্যাডভাইস আমার দিতেন জনাব পারভেজ আহমেদ খান স্যার। আজকে উনি চলে গেছেন, কিন্তু ওনার যাওয়া আমার যে লস যে আমাদের হয়েছে সে আমরা কখনও ভুলতে পারি না। কেন, ইলেকশন সময় যখনও মানে আসার সময় বা আগারে আসার এগিয়ে, দাদা জানে আমি অনেক শের শাড়ি করতাম বা আমার উস্তাদি গিয়ে শের শাড়ি লেখাতাম, দাদা সবসময় বলতো, দা তুমি কোনো উস্তাদ সঙ্গে কিছু করিয়েছো? আমরা, হ্যাঁ দাদা, এইটুকু এইটুকু আমি শের শাড়ি করিয়েছি,
উস্তাদ থেকে আমি রেকটিফিকেশন করেছি, তো দাদাকে আমার শোনাতে হতো, দাদা যদি অ্যাপ্রিসিয়েট করতো বা অ্যাকসেপ্ট করতো তাহলে সেটা আমি মানুষের কানে সেটা আমি পেশ করতাম। এই দাদার অ্যাডভাইস বা কখনো যা বক্তৃতা দিতাম করে ভুল ভাল হতো, দাদা আমাদেরকে কোনটা ওয়ার্ড কোন সঠিক ওয়ার্ড কোথায় ইউজ করতে হবে সেটা আমাদেরকে জানাতেন। দাদা খুব লো প্রোফাইলে থাকতেন, দাদা কখনো নিজেকে ভাবতেন না পারভেজ দা যে আমি কিছু আছি, এত লো প্রোফাইল থাকতেন মানে আমরা ভাবতে পারিনি। আর দ্বিতীয় জিনিস কী আছে, ওনার অ্যাডভাইস এত ফ্রুটফুল ছিল আমাদের জন্য যে আজকে মানে আমি ভাবতে পারি না কি দাদা আমাদের মধ্যে নেই এখন আমি ওনা অনেক কবরের না মানে আমি প্রার্থনা করছিলাম, আমার চোখ থেকে জল পড়ে গেল, কিছু দাদার কথা মনে এলো যে দাদা কখন আমাদেরকে বকতেন, কখন তোমাকে ভালোবাসতেন, কখন আমাদেরকে অ্যাডভাইস দিতেন, মানে সেই জিনিস আমরা পেতে পারি না, সেটা লস আমাদের অনেক মানে ইনরিপেয়ারেবল লস, সেটা আমরা কখনো পাবো না। আমরা চাই দাদা যেটুকু কাজ করে গেছে সেটাকে নিশ্চয়ই আমরা যতক্ষণ আমরা জীবিত আছি সেটাকে আমরা পালন করব, আর ওনার ফ্রুটফুল অ্যাডভাইস কনস্ট্রাকটিভ অ্যাডভাইসকে আমরা নিজের জীবনে সবসময় আলোচনের চেষ্টা করব। আজকে ব্লাড ডোনেশন যে ক্যাম্পটা প্রতি বছরের মতো এই বছরও আমরা আয়োজিত করেছি, আয়োজক যতজনে আছে প্রত্যেককেই আমার আন্তরিক ভালোবাসা ধন্যবাদ ও সালাম সবচেয়ে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই দুর্যোগের সময় সকালে যা দুর্যোগ ছিল এই দুর্যোগের সময় এই আয়োজনটা আয়োজকরা যেভাবে করেছে সেই কতটা সাফল্য হবে সেইটা একটু চিন্তাধারা ছিল, কিন্তু এই চিন্তাধারার মাধ্যমে এলাকাবাসী যুবক যুবিতা যে এখনো পর্যন্ত 135 যে 40 অধিক যে আর কি মানুষের সেবার জন্য এগিয়েছে যে রক্তদান করেছে এইটাই আমরা উচ্চবিত। এইটার জন্য যারা শিবিরের দাতা আছে কিংবা যারা এসছে কারণ মানবের প্রাণ বাঁচাবার জন্য, এই রক্ত কোনো সম্পর্ক বোঝে না, কোনো আত্মীয়তা বোঝে না, কোনো বিভেদ বোঝে না, মানুষের জীবন বাঁচাবার জন্য যে রক্ত দানের জন্য এতজনা এগিয়ে এসছে এই দুর্যোগের সময় আমি তাদের অভিনন্দন জানাই সালাম জানাই। আশা করি আরও বহু জায়গা যাতে এইভাবে আরও উচ্চভাবে আরও উজ্জ্বলভাবে যদি করা যায় আমার মনে হয় বাংলাবাসী কেন মানুষকে আমরা সুস্থ জীবন দিতে পারবো এই আমার কামনা। জাভেদ আহমেদ খান ভাইয়ের উদ্দেশ্যে পারভেজ আহমেদ খানের স্মৃতির উদ্দেশ্যে যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং তাতে আপনি এসেছেন, এই সম্পর্কে আপনি এই এদের ইনিশিয়েটিভ সম্পর্কে কি বলবেন, এই যে উদ্যোগ নিয়ে এরা করছে এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনাকে শ্রদ্ধা জানাচ্ছেন, আপনি কি বলবেন? মাননীয় মন্ত্রী জাভেদ খানের নেতৃত্বে ফয়াজ খানের দরকার কাউন্সিলর ফয়াজ খানের নেতৃত্বে যে রক্তদান শিবির চলছে আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন রক্তদান শিবিরে মানে বিভিন্ন জায়গায় করার জন্য, কারণ মানুষের রক্তের প্রয়োজন, রক্ত তো তৈরি করা যায় না, একটা মানুষের রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচে, সেই জন্য এরকম একটা মহৎ কাজ আমরা সমস্ত জায়গায় আমরা করছি কারণ মানুষের এটা প্রয়োজন। দেখুন এই পারভেজ আহমেদ খান তিনি জাভেদ আহমেদ খান শুধু ভাই ছিলেন না, তিনি সবাইয়ের ভাই ছিলেন আর আমার বিশেষ করে বন্ধু ছিল জাভেদ খান। আমি খুবই মর্মাহিত ওনার এই যখন উনি চলে গেছেন তার স্মৃতিতে একটা ব্লাড রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবির হয়েছে, তার নেতৃত্ব করছেন আমাদের এই ব্লকের সভাপতি এই ব্লকের পৌরপিতা জাভেদ আহমেদ খান ফয়েজ আহমেদ খান, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি নিজের কাকার নাম নিয়ে একটা স্মৃতি করে রক্তদান শিবির করেছেন, তাকে ধন্যবাদ জানাই, মানুষকে ধন্যবাদ জানাই যারা এসে মানে আমি দেখছি 250 লোক অলরেডি রক্তদান দিয়ে হয়ে গেছে দেওয়া হয়ে গেছে, আমি মনে করি 300 রক্তদান ইউনিট নেবে তারপরে বন্ধ করে দিতে হবে, কিন্তু তারপরেই দেখছি তারপরে আমি দেখছি মানে মানুষ কাতার করে লাইন দিয়ে আছে, তারাও রক্তদান দেবার জন্য তৈরি করে আছে, কিন্তু কেন হচ্ছে এটাও জানতে হবে। তিনি নাকি জাভেদ খান আর পারভেজ ভাইয়ের যা স্মৃতি হয়েছে তার স্মৃতি আজকে বলে দিচ্ছে যে পারভেজ খান পুরো তপসিয়ার লোকের সাথে জুড়েছিল, তপসিয়ার ভাইয়ের সাথে জুড়েছিল, তপসিয়ার মায়ের সাথে জুড়েছিল, তপসিয়ার লোকের সাথে জুড়েছিল। দীপঙ্কর চৌধুরীর রিপোর্ট 24 আওয়ার্স টিভি।